তো লুঙ্গি পার্কে ঘুম ঘুমরা একে আলাউডে হ্যালো গাইস আজকে একটা ইন্ডিয়ান ভাইকে পাইছি সে কিনা এখানে ধুতি পরে আসছে তো আমি তার কাছে জানবো যে কাতারে এত সুন্দর একটা জায়গার মধ্যে এত হাই সিকিউরিটি জায়গার মধ্যে তার লুঙ্গি পরা কি কিনা আসলে এটা আমি বলতাম না অনেক সময় যারা নতুন আসে বিদেশে সৌদি আরব কাতার কুয়েত দুবাই তারা অনেক সময় লুঙ্গিপোড়া বাংলাদেশে যারা আছে তারা লুঙ্গিপোড়া বাইরে আসলে অনেক সময় পুলিশের ভয় দেখায় অনেককে আমাকেও দেখাইছে কয়েকজন যখন আমি প্রথম আসছি কাতারে তখন আমি যখন লুঙ্গিপুরা বাইরে যাইতে চাইছি তখন আমার রুমমেট যারা আছে তারা বলছে যে বাইরে যাওয়া অ্যালাউড না বাইরে যাওয়া লুঙ্গিপোড়া দেখলে মানে লুঙ্গিপুরে বাইরে গেলে যদি পুলিশ দেখে তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে এর জন্য আমি তাকে জিজ্ঞেস করবো যে এটা আসলে অ্যালাউড কিনা তো ভাইয়া ক্যাসে বড়িয়া ঠিকঠাক আপ কোন দেশ

আচ্ছা তো ভাই আপনারা তো নিজ কানে শুনলেন যে আসলে যারা বাংলাদেশে আছে তারা কিন্তু পরে ঘুরতে পারবে এর মতো আমরাও ঘুরতে পারবো এটা কোনো সমস্যা নয় কারণ পুরোটা আমরা কাভার করে রাখতে রাখলেই হলো। আমরা যদি এরকমভাবে উঁচা করে অনেক সময় বাঙালি স্টাইল এরকম কান্দে করে নিয়ে ঘুরি সেক্ষেত্রে আপনাকে পুলিশ হয়তো ধরতে পারে ঠিক আছে তো ভাই আচ্ছা লাগা আপনার সাথ বাদ কারকে ঠিক আছে এরপর থেকে যারা বাংলাদেশ থেকে কাতার আসবেন তারা কিন্তু লুঙ্গি পরে অবশ্যই চালে ঘুরতে পারবেন আপনাদের সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না কারণ এখানে আপনারা পুরারা কাবার চলে আপনার লুঙ্গি পইরা মানে এরকমভাবে কান্দে নিয়ে ঘুরতে পারবেন না একটা আল নিয়ে একটা অংশ নিয়ে আপনি এরকমভাবে ক্যাটকুলের নিচে নিয়ে ঘুরলেন সেক্ষেত্রে আপনার সমস্যা হইতে পারে কিন্তু আপনার লুঙ্গি পয়রা স্বাভাবিকভাবে যদি চলাফেরা করেন আপনি চল চলাফেরা করতে পারবেন ঠিক আছে তো এটাই ভালো লাগলো তার সাথে কথা বলে অনেক ভালো লাগলো তাকে লুঙ্গি পরে দেখলাম অনেক ভালো লাগছে সো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন থ্যাংক ইউ